তার বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক টেট দুর্নীতির মূল মামলা সিবিআইয়ের ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কয়েকদিনের তুমুল তৎপরতার পরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবার নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করে দিল সিবিআই একইভাবে তারা জেরা করতে চায় পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও সিবিআই সূত্রের দাবি আদালতের নির্দেশে স্কুলে নিয়োগের ব্যাপক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মূল মামলা তদন্ত করছে তারা এবং সেই মামলার যোগসূত্রেই বিশেষ আদালতে আবেদন করে পার্থ ও অর্পিতাকে ওই কেন্দ্রীয় সংস্থার হেফাজতে নেওয়া হবে সিবিআইয়ের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন ইডির মামলা এখন আছে প্রাথমিক পর্যায়ে দুজনকে হেফাজতে নেওয়া হবে দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আলোচনার ভিত্তিতেই দু হাজার পনেরো সালে বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির কর্ণাধার গৌতম কুণ্ডুকে আমানতকারীদের টাকা লুট ও সেই টাকা বিদেশে পাচারের অভিযোগে প্রথমে গ্রেপ্তার করেছিল ইডি পরে তাকে হেফাজতে নেয় সিবিআই গৌতম এবং তার স্ত্রী সুব্রা বর্তমানে ইডি ও সিবিআইয়ের মামলায় জেল হেফাজতে রয়েছেন এক সিবিআই কথা বলেন সরকারি চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা লুটের সঙ্গে সঙ্গে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়ে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকেই পঙ্গু করে দেয়া হয়েছে তদন্ত রিপোর্ট দফায় দফায় কোর্টে পেশ করা হচ্ছে সিবিআই কর্তারা জানাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের নির্দেশে এসএসসি প্রাথমিক টেট স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীর পদে বেআইনিভাবে চাকরি বিক্রি করে টাকা লুটের ঘটনায় এ পর্যন্ত নটি মামলা করেছে সিবিআই সেই সব মামলার ভিত্তিতে গত এপ্রিল থেকে শতপ্রণিত হয়ে মামলা দায়ের করে সমান্তরাল তদন্ত চালাচ্ছে ইডিও প্রধানত নিয়োগ দুর্নীতিতে যে টাকা লেনদেন হয়েছে তার উৎস কী সেই অর্থ কোথায় গিয়েছে সেগুলি ইডির তদন্তের বিষয় অর্পিতার বিভিন্ন ফ্ল্যাট থেকে নগদ প্রায় পঞ্চাশ কোটি টাকা এগারো কেজি কেজি সোনার গয়না এবং বেশ কিছু বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে পার্থ অর্পিতার যৌথ সংস্থার নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে টাকা পাচার বিদেশি মুদ্রার লেনদেন অর্পিতার বাড়িতে পাওয়া সোনার গয়নায় বিদেশি যোগসূত্র পাওয়া গিয়েছে এক সিবিআই কর্তা আরও বলেন দুর্নীতির স্বীকার খুঁজে বের করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই হাইকোর্টের নির্দেশ এবং প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগের রিপোর্টের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ এবং এসএসসির উপদেষ্টা কমিটির পাঁচ সদস্য মন্ত্রী ঘনিষ্ঠ অফিসার প্রাথমিক ও উচ্চশিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিককে সিবিআইয়ের দাবি গত দশ বছরে রাজ্যের শিক্ষা দপ্তরের বিভিন্ন ঘনিষ্ঠ উপগো গোষ্ঠী উপগোষ্ঠীর মাধ্যমে দুর্নীতি চক্র চালিয়ে সরকারি চাকরি বিক্রি করা হয়েছে বলে তদন্তে জানা গিয়েছে বেআইনি নিয়োগের সমস্ত নথিবদ্ধ উদ্ধার এবং সেগুলি যাচাইয়ের আইনি প্রক্রিয়া বর্তমানে চলছে যারা মামলা করেছেন তাদের আইনজীবীদের জিজ্ঞাসাবাদ করে চাকরি বিক্রির প্রচুর তথ্য প্রমাণ ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসেছে সিবিআইয়ের তদন্তকারীদের দাবি এই কাণ্ডে শুধু পার্থ অর্পিতায় জড়িত নন দুর্নীতির শিকর অনেক গভীরে পার্থের মতো বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি যে এতে জড়িত তার বহু গুরুত্বপূর্ণ যোগসূত্র হাতে এসেছে সিবিআইর। মন্ত্রী ঘনিষ্ঠ আধিকারিক সহ শিক্ষা দপ্তরের বেশ কিছু মহিলা অফিসার দুর্নীতি চক্রে জড়িত পার্থ ঘনিষ্ঠ আরও কয়েকজন মহিলাও জড়িত বলে জানান তদন্তকারীরা